আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে নড়াইল জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া এলাকার শেখ আনিসুর রহমান হত্যার ঘটনায় ১৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর শাহবাগ থেকে হত্যার মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ ১৩ জনকে গ্রেফতার করে সংস্থার গোয়েন্দা দল। পরে এক ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, স্থানীয় নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা করা হয় আনিসুর রহমানকে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ মোট ১৩ জনকে শাহবাগের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা সকলেই নড়াইলের বাসিন্দা। কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ৩বারের নির্বাচিত ইউপি সদস্য এবং তার সাথে এই হত্যাকাণ্ডের ৭ নম্বর আসামি, জাহান্নামীর ৭ নম্বর আসামি জুলফিকার, তার রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। মূলত নির্বাচনে তিনিও একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু কোনো বাড়ি তিনি জিততে পারতেন না। ওসিকুর এবং জাহিদুল শরণাপন্ন হয়ে তিনি এই ভিকটিম যিনি আনিসুর রহমান, তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তাদেরকে কনভিন্স করেন। কেননা এই ভিকটিম আনিসুর রহমান তার এলাকায় আধিপত্য থাকার কারণে তার ভাই সোহেল শেখ তিনি বারবার নির্বাচিত হচ্ছিলেন।